টাঙ্গাইলের গোপালপুরে ৭০ বছরের পরিত্যক্ত পতিত ১০ একর জমি উদ্ধার করে কৃষি বিভাগের মাধ্যমে তাতে সূর্যমুখী ফুলের চাষ করেছে উপজেলা প্রশাসন। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি অর্থকরী ফসল উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আর এখান থেকে প্রাপ্ত বীজ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিনামূল্যে সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। সম্প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা আসে দেশের ১ ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। এরপরেই জেলার গোপালপুরে ভুয়ারপাড়ার এই ১০ একর জমি উদ্ধার করে চাষাবাদের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। স্থানীয়রা বলছেন, সূর্যমুখী ফুলের চাষের ফলে বদলে গেছে দৃশ্যপট, তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ, ফুল আসার আগেই সম্ভাবনা তৈরি হয়েছে পর্যটন বিকাশের। মনে হয় এই জায়গাটা পতিত ছিল, পতিত ছিল, আমরা এই জায়গা কোনো মনে কোনো কাজকাম করতে পারি নাই। আমরা এই জায়গা চাষ হয়েছে, আমরা কাজকাম করতে আসছি, আমার প্রতিদিন রোজ ৫০০ টাকা করে আমরা নিই, তাতে আমার পরিবার সংসার ভালোই চলে। আগে একবারে পতিত ছিল, মরুভূমি ছিল, এখন মনে করেন যে বাগান টাগান দিয়েছে, ফুলের বাগান দিছে, এখন কাজকাম করতে পারি, এখন বেলায় দিন পাঁচ চলে ৪-৫০০ টাকা করে বেতন পাই। এখন মনে করেন যে সাংঘাতিক একটা অবস্থা হয়েছে, দেখার মতো একটা জায়গা হয়েছে ফাইন। অনেক লোক কৃষি কাজ করতেছে, খুঁজতেছে, সার দিতেছে, মেলা লোক পরিবার বাঁচতেছে, মেলা লোক আসে, ফুট ফুটলে হয়তো অনেক লোক মানুষ ফিরে আর রাখার কোনো প্রসেস থাকবে না। দীর্ঘদিনের পতিত জমি চাষাবাদের উপযোগী করার চ্যালেঞ্জ থাকলেও আশানুরূপ ফলনের আশা করছে কৃষি বিভাগ। প্রথম বছর আমরা এখানে সূর্যমুখী চাষ করেছি, যদি দেখি যে এটা আমরা ভালো, আমাদের আরও ভালো কাজ হচ্ছে, তাহলে সামনে আমরা চেষ্টা করব এই গোপালপুর উপজেলায় আরও যেখানে যেখানে আমাদের পতিত জায়গা আছে সেই জায়গাগুলোতে সূর্যমুখী চাষ করার। ব্যক্তি মালিকানা অনাবাদী ভূমি মালিকদের বিশেষ কাউন্সিলিংয়ের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে। অন্যদিকে সরকারি জমিতে কৃষি বিভাগের মাধ্যমে বিভিন্ন ফল ও শাকসবজি আবাদ করা হয়েছে। যেখানে সরকারি খাস জমি ছিল সেখানে আমরা উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের সমন্বয়ে আমরা এখানে নিজস্ব ব্যবস্থাপনা চাষাবাদ করেছি। এবং আপনি যে সূর্যমুখী প্রকল্পটা দেখেছেন এখানে, সেখানে আমরা আশা করতেছি প্রায় ১০ টন আমাদের এখানে সূর্যমুখী বীজ পাওয়া যাবে। আমরা উপজেলা বীজ কমিটির মাধ্যমে এটা আমরা জেলা সার ও বীজ কমিটির কাছে হস্তান্তর করব বীজগুলো, এবং সমস্ত বাংলাদেশে এই সূর্যমুখী বা তেলজাত যে একটি বীজ রয়েছে, এই বীজটি সমস্ত বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই চাষাবাদ করা। সূর্যমুখী বীজ দেশের বিভিন্ন জেলায় চাষাবাদের জন্য বিনামূল্যে ছড়িয়ে দিয়ে কৃষিখাতে সূর্যমুখী ফুল চাষের বিপ্লব ঘটিয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগ বলে জানালেন জেলার এই শীর্ষ কর্মকর্তা। আমরা জানি যে আমরা সরিষাতে টাঙ্গাইল জেলা দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী, এবং আমাদের এখানে একটি বড় ভবিষ্যৎ রয়েছে সূর্যমুখী চাষে, এবং আমাদের সূর্যমুখীর মাধ্যমে সূর্যমুখী তেল এবং এর সাথে প্রাকৃতিকভাবে যা যা করণীয় উপাদান হিসেবে আমরা আমাদের কৃষিতে এবং জাতীয় অর্থনীতিতে আমরা অবদান রাখতে পারি। আমাদের উৎপাদিত এই সূর্যমুখী ফুলের বীজ থেকে আমরা যে আনুমানিক আমরা ১০ টন বীজ আমরা পাবো, এই বীজ আমরা সারা টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা সহ সারা বাংলাদেশে আমরা এটা ছড়িয়ে দেবো। এখান থেকে ১০ মেট্রিক টন সূর্যমুখীর বীজ উৎপাদনের আশা করছে সংশ্লিষ্টরা। এবছর জেলায় ২৪১ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি জুয়েল হিমুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে জুলফিকা জুয়েল, আপডেট টিভি।